ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কামেন্টস করো তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকলে আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে আলোচনার বিষয় আজকে আমরা আমাদের পরিবেশ থেকে পঞ্চম শ্রেণীর পেজ নম্বর নাইনটি এইট থেকে আমরা আলোচনা করব ঠিক আছে এর আগেরগুলো আমাদের সব হয়ে গেছে এখন আমরা এগুলো আলোচনা করা শুরু করবো আচ্ছা নাইনটি তোমাদের নাইনটি থ্রি পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছি এই অ্যাক্টিভিটিটা আমি তোমাদের করতে দিয়েছি তোমাদের যদি করতে কোনো রকম অসুবিধা হয় আমাকে কামেন্টস করে জানাবে আমি এটা করিয়ে দেবো ওকে আচ্ছা এখন শুরু করা যাক দেখো কি বলেছে আমি আগে পড়াবো অ্যাক্টিভিটি সলভ করব আজকে কিন্তু এই চ্যাপ্টারটা আমি চেষ্টা করছি শেষ করার জন্য আর সঙ্গে প্রশ্ন উত্তর কি ধরনের করবে সেটা নিয়েও আলোচনা করব দেখো কি বলছে বলছে দিবস পালন আমাদের উৎসব ওকে আচ্ছা পড়ার আগে বলবো সমস্ত প্লে লিস্টগুলো ডেসক্রিপশন বক্সে আছে সেখান থেকে তোমরা দেখে নিও আর ম্যাথ ডিবিএস ম্যাডাম চ্যানেলে কিন্তু আজকে গণিত আপলোড হয়েছে সরলের নিয়ম তো তোমরা সেটা দেখে নিও ঠিক আছে বিএসআর করিয়ে দিয়েছেন সেটা আজকে দেখে নিও ঠিক আছে এখন শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখো বলেছে স্কুলে কার কার জন্মদিন পালন হয় সবাই খোঁজ করতে শুরু করলো উঁচু ক্লাসের একজন বলল মনীষীদের জন্মদিন ছাড়াও তো কত কি পালন হয় সাধারণতন্ত্র দিবস স্বাধীনতা দিবস শিশু দিবস পরিবেশ দিবস অরণ্য সপ্তাহ রাইট হ্যাঁ এগুলো আমরা পালন করে থাকি সাধারণতন্ত্র দিবস আমরা পালন করে থাকি মানে প্রজাতন্ত্র দিবস যাকে আমরা বলে থাকি তারপরে স্বাধীনতা দিবস আমরা পালন করে থাকি শিশু দিবস চিলড্রেন্স ডে যেটা বলা হয় রাইট আমরা পালন করে থাকি পরিবেশ দিবস আমরা এনভারমেন্ট ডে আমরা পালন করে থাকি ঠিক আছে তো অরণ্য সপ্তাহ আমরা কিন্তু পালন করে থাকি এবার কি বলেছে তো কী কী উৎসব পালন করে থাকে এটা কিন্তু পড়তে হবে নেক্সট কি বলেছে হীরামতি বলল পরিবেশ দিবস পালন করাই উচিত পরিবেশ ভালো না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না মথন বলল আমি যখন পড়াবো না পড়াটা ভালো করে শুনবে তাহলে আর্ধেক পড়া সেখানেই ক্লিয়ার হয়ে যাবে আর ভেতর থেকে প্রশ্ন এলেও তাহলে পারবে অরণ্য তো অনেকেই অনেকটাই ধ্বংস হয়েছে এখন অরণ্য সপ্তাহে কত গাছই লাগাই আমরা উদ্ভিদ ছাড়া প্রাণীরা বাঁচবে না এ কথা বারবার মনে করানোর দরকার তাই অরণ্য সপ্তাহ পালন বলছে দেখো আমাদের গাছ লাগাও প্রাণ বাঁচাও এটা তো আমরা জানি রাইট না গাছ না হলে কিন্তু আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না কারণ গাছ আমাদের অক্সিজেন খাদ্য সব কিছুই প্রোভাইড করে আমাদের বেঁচে থাকার জন্য যাবতীয় সরঞ্জাম কিন্তু আমরা গাছ থেকে পেয়ে থাকি তো সেই জন্য গাছ ছাড়া আমরা বাঁচবো না ওকে সেই জন্য গাছ বেশির থেকে বেশি আমাদের লাগানো উচিত এবং অরণ্য সপ্তাহ অবশ্যই পালন করা উচিত নেক্সট কি বলেছে মইরান বলল স্বাধীনতা সরি মানুষ স্বাধীনতা চায় স্বাধীনতা দিবস তাই আমরা পালন করবই নেক্সট কী বলছে ফুলমণি বলল শিশু দিবস তো জওহরলাল নেহরুর জন্মদিন অর্থাৎ আমরা শিশু দিবস কবে পালন করে থাকি না জওহরলাল নেহরুর জন্মদিনের দিন আমরা কিন্তু শিশু দিবস পালন করে থাকি ওকে তিনি স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী শিশুদের উনি খুব ভালোবাসতেন সেদিন তাই আমরা শিশু দিবস হিসাবে পালন করি বাবা সাহেব আম্বেদকর আমাদের শ্রদ্ধার মানুষ উনি ভারতের সংবিধান বানিয়েছিলেন তাই সবাই তাকে শ্রদ্ধা করে আবুল কালাম আজাদ স্বাধীন ভারত প্রধানমন্ত্রী প্রধান শিক্ষামন্ত্রী স্বাধীনতার জন্য তিনি লড়াই করেছিলেন সাকিম বলল স্বাধীনতা সরি সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয় আচ্ছা আচ্ছা সবার আগে আমরা এটা জেনে নিই তাহলে শিশু দিবস আমরা কবে পালন করছি না যখন আমাদের জওহরলাল নেহরুর জন্মদিন হয় তখন আমরা শিশু দিবস তার জন্মদিনের দিন পালন করি কেন পালন করি প্রশ্ন আসে এগুলো কারণ জওহরলাল নেহরু শিশুদের ভীষণ ভালোবাসতেন তাই তার জন্মদিনের দিন আমরা শিশু দিবস পালন করি আর তিনি কিন্তু ছিলেন প্রথম স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী ঠিক আছে অর্থাৎ যখন আমাদের দেশ স্বাধীন হয় তারপরে যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তিনি ছিলেন সর্বপ্রথম প্রধানমন্ত্রী ওকে বোঝা গেল নেক্সট আর সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী ওকে এটা হলো নেক্সট আমাদের বলছে আর তখন শিক্ষামন্ত্রী কে ছিলেন না আবুল কালাম আজাদ ছিলেন হচ্ছে শিক্ষামন্ত্রী তার নাম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ওকে তিনি ছিলেন শিক্ষামন্ত্রী ক্লিয়ার বোঝা গেল এবার কি বলছে দেখো স্বাধীনতার জন্যই তিনি লড়াইতে হলো আমাদের এবার সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে দেখো জাস্ট একটু বড় করে দিই কি বলছে বলছে সাধারণতন্ত্র মানে হল সাধারণ মানুষই দেশ চালাবে রাজার ছেলে রাজা হবে এমনি চলবে না আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে স্বাধীন দেশকে কেমন করে আমরা চালাবো তার এমন নিয়ম চালু হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এই তারিখটা ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস তাহলে আমরা সাধারণত যদি তোমাকে প্রশ্ন করে সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি কোন দিন সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি তখন আমরা বলতে হবে যে রাজার ছেলেই যে রাজা হবে এমন নিয়ম চলবে না সেই জন্য আজ যে ভোটে সাধারণ মানুষ যে ভোট দিচ্ছে সেই কালকে কিন্তু প্রধান সরকারের প্রধান হতে পারবে ওকে তো স্বাধীন দেশকে ভালোভাবে চালানোর জন্য নিয়ম অনুসারে চালানোর জন্য কিন্তু যে কেউ যে কোনো সাধারণ মানুষই কিন্তু সেখানে প্রধান হয়ে দেশটা চালাতে পারে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কিন্তু এইরকম এই নিয়মটা চালু হয়েছিল এই তারিখটা আমরা ভারতের সাধারণতন্ত্র দিবস বলে থাকি ওকে এই দিনটাও পালন করা উচিত আর কোন কোন দিবস পালন করতে চাও তা নিয়ে আলোচনা করো তারপর লেখো আমরা ক্লাসের মধ্যে পালন করতে পারি তার মানে বলছে আর কি কি আমরা পালন করতে পারবো এই নিয়ে আলোচনা করতে ওকে নেক্সট দেখো কী কী পালন করতে পারি এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে চলো আমরা এটা করে নিই তাহলে অ্যাক্টিভিটিটা এখানটা আমি লিখে নিলাম খাতায় করছি লিখ করতে সুবিধা হবে তোমরা বুঝতে পারবে তাহলে এখানে আমরা সবার আগে করতে পারি যে চৌঠা মার্চ বা চৌঠা মার্চ ঠিক আছে ওকে চৌঠা মার্চ তারিখ করলাম তাহলে কেন পালন করতে চাইছো তাহলে কেন পালন করতে চাইছি চৌঠা মার্চকে নারী সমাজের উন্নতির জন্য ঠিক আছে আমি লিখব নারী সমাজের ও সম্মানের জন্য ঠিক আছে নারী সমাজের উন্নতি ও সম্মানের জন্য দিলাম নেক্সট এর পার্ট আছে অ্যাক্টিভিটিটা একবারে ধরেনি তো নিচে লিখেছি কি সরি কি দিবস নাম দেবে তাহলে কি দিবস নাম দিতে পারি এটা আমি নাম দিতে পারি নারী দিবস যেটা আমরা উইমেন্স ডে পালন করে থাকি তো নারী দিবস ওকে কী নাম দিলাম না নারী দিবস নাম দিলাম আচ্ছা তারপরে বলেছে কিভাবে পালন করতে চাও তো আমরা পালন করতে চাই এইভাবে হচ্ছে মানে বিখ্যাত মহিলাদের যারা মহিলা ছিলেন তাদের জীবনী আলোচনা করতে চাই আলোচনা করে প্রভাত ফেরি করতে চাই ঠিক আছে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাই তো এইভাবে প্রভাত ফেরি প্রভাত ফেরি কমা সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিখ্যাত নারীদের বা মহিলাদের তোমার জীবনী জীবনী আলোচনা করে ঠিক আছে তাহলে কী করলাম প্রভাব ফেরি করতে পারি ঠিক আছে সেই সেই দিনটা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রাখতে পারি ও বিখ্যাত নারীদের জীবনী সেখানে আমরা আলোচনাও করতে পারি তো এইভাবে আমরা করতে চাই নারী দিবসটা পালন ঠিক আছে নেক্সট আরেকটা লিখব আরেকটা লিখতে পারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ধরো এক বারোই জানুয়ারি বারোই জানুয়ারি দেখা যাচ্ছে না আচ্ছা জানুয়ারি ঠিক আছে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তিনি মানে কেন পালন করতে চাই সেটা লিখবো যে স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি তিনি যুব সমাজকে কি করেছিল নতুন চিন্তা নতুন কর্মে কিন্তু প্রেরিত করেছিল ওকে এইভাবে লিখব বারোই জানুয়ারি স্বামী বিবেক স্বামী বিবেকানন্দরা একসঙ্গে হয়ে গেল তোমরা আলাদা লিখো বিবেকা নন্দের জন্মদিন ওকে বিবেকানন্দের জন্মদিন এটা আমরা লিখলাম তিনি আমাদের যুব সমাজ যুব সমাজে সমাজের বা যুব সমাজে নতুন চিন্তা নতুন চিন্তা ও নতুন কর্ম নতুন চিন্তা ও নতুন কর্মে প্রেরণ মানে প্রেরিত করেন ওকে কর্মে সমাজে এভাবে লিখতে পারি প্রেরণা আনেন প্রেরিত করেন সমাজ কে হবে তাহলে তাহলে যুব সমাজ আচ্ছা এটা সমাজকে করে দিলাম যুব সমাজকে ঠিক আছে তাহলে স্বামী বিবেকানন্দের জন্মদিন তিনি আমাদের যুব সমাজকে নতুন চিন্তা ও নতুন কর্মে প্রেরিত করেন এখানটা একটু হোয়াইটনার করে দিই তাহলে কাটাকুটিটা লাগবে না দেখতে ঠিক আছে হয়ে গেল এটা তাহলে আচ্ছা নেক্সট আমাকে কী লিখতে হবে নেক্সট আমাকে লিখতে হচ্ছে যে এই দিবসের কি নাম দেব তাহলে এই দিবসের কি নাম দিই এই দিবসের নাম দিতে পারি যুব দিবস যুব দিবস ওকে যুব দিবস নাম দিতে পারি আর কিভাবে পালন করতে পারি এই দিবসটা প্রভাত ফেরি করতে পারি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি খেলাধুলা তিনি ভালোবাসতেন খেলাধুলার প্রতিযোগিতা করতে পারি তো প্রভাত ফেরি ক্রিয়া প্রতিযোগিতা ঠিক আছে ক্রিয়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে ও স্বামীজির জীবনী ও বাণী আলোচনা করে ঠিক আছে তাহলে কী করতে পারি প্রভাত ফেরি করতে পারি ক্রিয়া প্রতিযোগিতা বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা করতে পারি ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা আলোচনা করতে পারি নেক্সটটায় চলে যাব নেক্সট আমাদের এখানে একটা ছবি দিয়েছে দিয়েছে গাছ লাগাও পরিবেশ বাঁচাও একটি গাছ একটি প্রাণ ঠিক আছে আমরা নেক্সট পেজে যাচ্ছি তাহলে এখান থেকে কী কী প্রশ্ন আছে সেটা আমি পরে বলছি নেক্সট আমাদের কি বলেছে একটু দেখ নেক্সট বলেছে কেউ যেন না হারিয়ে যায় কি বলছে দেখি আর কোন দিবস পালন করব এই নিয়ে অনেক তর্ক হলো আচ্ছা ময়রাল বলল বীরসামুণ্ডার জন্মদিন পালন করব ইংরেজের সঙ্গে লড়াই করেছেন বিরসা হ্যাঁ বিরসা মুন্ডা ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল তার জন্মদিনও পালন করা যায় ঠিক আছে বিরসা মুন্ডা আর তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাহলে মুন্ডা কী করেছিল খুব ইম্পর্টেন্ট এটা পড়তে হবে ওকে নেক্সট তাহলে বিরসা মুন্ডা কী করেছিল তার সঙ্গীদের সঙ্গে বনভূমি বসবাসের অধিকার রক্ষার জন্য বনভূমিতে তারা যে বসবাস করতো সেখানে তাদের যে অধিকার সেটা রক্ষার জন্য কিন্তু সে মানে বনভূমিতে বসবাস করবে সেই অধিকার রক্ষার জন্য সে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল ওকে ইমদাদ বলল আমার নানা নানি এসেছিলেন ওরা উত্তর চব্বিশ পরগনায় থাকেন তারা বীরসার নাম শুনেছেন কিন্তু তার লড়াইয়ের কথা খুব ভালো করে জানেন না নানা আমাকে বলল তুমি স্কুল থেকে ভালো করে বিশ্বার বিষয় বিশ্বার বিষয়ে জেনো তবে ওরা বলেন তিতুমিরও ইংরেজদের বিরুদ্ধে খুব লড়েছিলেন ফুলমনি বললে বেস্ত সবার কথাই জানতে হবে দেশকে ভালোবেসে যারা প্রাণ দিয়েছিলেন তাদের সবার কথাই জানা দরকার অবশ্যই যারা দেশকে ভালোবেসে ছিল দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের কথা আমরা জানবো না কী করে হয় তাদের কথা মনে রাখবো না কি করে হয় তাই না তাহলে তিতুমিরও আমরা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে জমিদারদের বিরুদ্ধে কিন্তু অনেক তার সঙ্গীদের নিয়ে লড়াই করেছিল আমরা জানি বীরসা মুন্ডা সিধু কানু প্রত্যেকের নাম কিন্তু আমরা শুনেছি ওকে নেক্সট কি বলেছে দেখো বলছে স্যার বললেন ঠিক তো ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল জঙ্গল কেটে ফেলেছিল রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল অনেক সাধারণ মানুষ বীরসা মুন্ডা সিধু ও কানু তিতু সরি তিতুমির সবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ওকে এরা সবাই আমাদের শ্রদ্ধার মানুষ অর্থাৎ ইংরেজরা কি করতো না অন্যায় করে অন্যায়ভাবে চাষের জমি কিন্তু কেড়ে নিত ঠিক আছে তাদের রেশম চাষকে নষ্ট করে দিত নীল চাষ করতে বাধ্য করত। বিভিন্ন কারণের জন্য আরও অনেক বহুবিধ কারণের জন্য কিন্তু ইংরেজদের বিরুদ্ধে তারা লড়াই করেছিল এবং তাদের এই লড়াইকে কিন্তু আমরা শ্রদ্ধা জানাই ওকে নেক্সট কি বলেছে দেখো আচ্ছা তীরধনুক নিয়ে হাজার হাজার মানুষ মোকাবেলা করেছিল ইংরেজ সেনারা তাহলে তীরধনুক নিয়ে কিন্তু মানুষ তখন মোকাবেলা করেছিল ইংরেজদের বন্দুকের সামনে ইংরেজ সেনাদের সামনে দেখো কত তাদের মানুষের সাহস থাকলে এই কাজটা করতে পারে কত মানুষ দেশকে ভালোবাসলে এই কাজ করতে পারে নেক্সট কি বলেছে তিতুমির বানিয়েছিল বাঁশের কেল্লা এটা খুব ইম্পর্ট্যান্ট তিতুমির কী বানিয়েছিল না বাঁশের কেল্লা বা বাঁশের দুর্গ সেই বাঁশের কেল্লায় ইংরেজ কামানের ঘায়ে ভেঙে যায় কিন্তু দেশের মানুষ তিতুমিরের লড়াইকে আজ মনে রেখে দিয়েছে মানে দেশের মানুষ কিন্তু তিতুমিনের লড়াইকে মনে রেখে দিয়েছে এটা মাথায় রাখতে হবে কেননা তাদেরকে কিন্তু আমরা সম্মান করি তবে নিজের এলাকা যারা ভালো করেছেন তাদের কথাও নিশ্চয়ই জানবে অন্য সমস্ত অঞ্চলের কথাও জানার চেষ্টা করবে অর্থাৎ এমন অনেক মানুষ আছে যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিল আমরা কিন্তু তাদের কথা জানতে পারিনি কারণ সকলের কথা তো জানা সম্ভব নয় জানতে পারিনি তো এমন কিছু যদি নিজের এলাকায় থেকে থাকে যারা দেশকে ভালোবেসে লড়াই করেছিল তাদের সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে তাদেরকে আমরা নিয়ে অনুষ্ঠান করতে হবে তো এগুলোই কিন্তু বলা হচ্ছে ওকে নেক্সট কি বলছে সুফল বলল আচ্ছা দিদিদের কলেজে সরি দিদি দিদিদের কলেজ করেছিলেন আরতির ঠাকুরদা তিনি আর আরতির ঠাকুমা দুজনেই স্বাধীনতার জন্য জেল খেটেছিলেন আমার আমরা তাদের জন্মদিন পালন করব বলছে দিদিদের যে কলেজ সেটা করেছিল আরতির ঠাকুরদা আরতির ঠাকুরদা ও আরতির ঠাকুমা দুজনেই কিন্তু স্বাধীনতার লড়াইয়ের জন্য বা দেশকে স্বাধীন করার জন্য কিন্তু জেল খেটেছিল ওকে আমরা তাদেরকে কিন্তু জন্মদিন তাদের জন্মদিন পালন করব ওকে নিশ্চয়ই এই সব দিনে তাদের সম্পর্কে জানতে হবে কলেজ হওয়ার কি সুবিধা হয়েছে আলো আলোচনা করতে হবে শুধু দিবস পালন নয় নিজেদের এলাকার মানুষদের দেখা যাচ্ছে না ওকে নিজেদের এলাকার মানুষদের ভালো ভালো কাজের কথা আগে বুঝবো নইলে ভালো কাজ কথাটার মানে বুঝব কি করে বলছে নিজেদের এলাকার যারা যারা ভালো কাজ করেছেন তাদের কাজের কথা আগে আমরা বুঝবো কি সুবিধা হয়েছে কাজগুলো করার ফলে মানুষের কি উপকার রয়েছে ওকে আর ভালো কাজ তারা যে করেছে তাদেরকে সবার সামনে তুলে ধরতে হবে আমাদের ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো হীরামতি বলল এই তো আমরা নানা পশুর মুখোশ তৈরি করি মুখোশ পরে নাচ গান করি এগুলো দেখতে সবাই ভালোবাসে এগুলো করা ভালো নিশ্চয়ই ভালো যেমন আমরা মুখোশ করি না মুখোশ পরে মুখোশ যে ডান্স হয় সেটাই বলছে ওকে অনেক জায়গাতেই অনেক লোক এরকম মুখোশে নাচ করছে মৈরাল বলল মৈরাং বললো বিষ্ণুপুরে টেরাকোটার কাজ হয় দীঘায় ঝিনুকের তৈরি মূর্তি করে কোথাও সুন্দর মাদুর তৈরি হয় কোথাও বেতের জিনিস তৈরি হয় কোথাও সুস্বাদু ও সরপুরিয়া আচ্ছা সরপুরিয়া হয় এগুলো আঞ্চলিক ঐতিহ্য এগুলো যেন না হারায় তাহলে আঞ্চলিক ঐতিহ্য কোনগুলো যে বিভিন্ন এলাকায় বিভিন্ন যে জিনিসগুলো বিখ্যাত যেমন আমাদের বিষ্ণুপুরে টেরাকোটার কাজ দীঘার ঝিনুকের কাজ তারপরে কোথাও বেদে বেতের জিনিস বিখ্যাত রাইট কোথাও সুস্বাদু সরপরিয়া বিখ্যাত এগুলো প্রতিটা জায়গার আঞ্চলিক ঐতিহ্য ঠিক আছে মাথায় থাকবে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো এবার আমাকে অ্যাক্টিভিটি করতে দিয়েছে অ্যাক্টিভিটি কি দিয়েছে দেখো তোমার এলাকায় যে সব মানুষজন খুব ভালো কাজ করেছেন তাদের কথা জেনে লেখো এবার নিজেদের অ্যাক্টিভিটি করতে দিয়েছে এলাকার মানুষজন ভালো কাজ করেছে সেটা জেনে লেখার জন্য চলো অ্যাক্টিভিটিটা করে নিই তাহলে কী বলছো দেখো এদের নাম ও তারা কি করতেন কোথায় থাকতেন কি কীভাবে কাজ করেছিলেন তাহলে তাদের নাম যে কোনো নাম দিতে পারবে এখানে যা বা যারা ভালো পাড়ায় তাদেরও নাম দিতে পারো ওকে তাহলে কি হচ্ছে ধরো আমি দিলাম সোমনাথ রায় ঠিক আছে পেশায় তিনি দিলাম আমি হচ্ছে শিক্ষক ব্যাকেটে দিলাম শিক্ষক ওকে তিনি শিক্ষক তিনি কোথায় থাকতেন তিনি কোথায় থাকতেন ধরো আমি দিলাম হচ্ছে তিনি থাকতেন হচ্ছে রামপুর রামপুরে থাকতেন ঠিক আছে রামপুরে দিলাম থাকতেন আর কি কি ভালো কাজ করেছিলেন কি কি ভালো কাজ করেছিলেন তিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন দিতে পারি স্বাধীনতা লাভের পর তিনি মানে শিক্ষা বিস্তারে উদ্যোগ হয়েছিলেন ওকে তাহলে হাটও করতে পারো এটা তো যাই হোক তিনি স্বাধীনতার জন্য বা দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন লড়াই করেছিলেন এবং স্বাধীনতার পর স্বাধীনতার পর তিনি কী করেছিলেন না শিক্ষা বিস্তারের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন ঠিক আছে কি লিখলাম তিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন ও স্বাধীনতার পর শিক্ষা বিস্তারের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন ওকে নেক্সট নেক্সট আমি লিখতে পারি নেক্সট হ্যাঁ না নেক্সট আমি লিখতে পারি ধরো সীমা দাস ঠিক আছে সীমা দাস এইভাবে দিতে পারি আচ্ছা তিনি কোথায় থাকেন ধরো তিনি থাকেন দিলাম বর্ধমান দিলাম ওকে এবার আমি দিতে পারি হচ্ছে কী কী ভালো কাজ করতেন কী কী ভালো কাজ করতেন সেখানে আমি দিতে পারি যে তিনি সমাজসেবী এলাকায় তিনি একজন সমাজ আচ্ছা পেশায় লিখলাম না না এটা পেশায় লিখলাম চিকিৎসক চিকিৎসক পেশায় করলাম ঠিক আছে তাহলে তিনি একজন সমাজ সেবিকা ওকে সমাজসেবিকা তিনি একজন সমাজসেবিকা তিনি এলাকায় রক্তদান শিবির ঠিক আছে রক্তদান শিবির তারপরে ধরো চিকিৎসার ক্যাম্প চিকিৎসার ক্যাম্প করে তোলেন ঠিক আছে বা আয়োজন করেন ঠিক আছে বোঝা গেল এটা ক্যাম্প করলাম ময় পয় করেছে কিন্তু ঠিক আছে হলো তাহলে কি লিখলাম আমি তিনি একজন সমাজসেবিকা তিনি এলাকায় রক্তদান শিবির চিকিৎসার ক্যাম্প আয়োজন করেন হয়ে গেল নেক্সট আমি চলে যাব নেক্সট আরেকটা লিখতে পারি বিমলা বিমলা সেন ঠিক আছে আচ্ছা এবার তিনি কোথায় থাকেন দিতে পারি কোথায় থাকেন তিনি করিমগঞ্জ দিলাম করিমগঞ্জ ওকে আর তিনি এখানে পেশা দেব হচ্ছে শিক্ষিকা শিক্ষিকা ঠিক আছে করিমগঞ্জে তিনি থাকেন আচ্ছা তিনি কি করেন তাহলে তিনি এইভাবে দিতে পারি বিমলা তো তাহলে আমি দিতে পারি যে তিনি নারী সমাজকে নারী সমাজকে উন্নত করার জন্য নারীদের নারীদের শিক্ষিত সচেতন ও অনুপ্রাণিত অনুপ্রেরিত করেন ঠিক আছে বোঝা গেল তাহলে তিনি নারী সমাজের উন্নতির জন্য নারীদের শিক্ষিত সচেতন ও অনুপ্রেরণিত অনুপ্রেরিত সরি করেন ঠিক আছে এইভাবে কিন্তু আমি দিলাম কটা দিয়েছে তিনটে হয়ে গেল আমাদের তাহলে একটা দুটো তিনটে চারটে আরেকটা করতে হবে তাহলে আরেকটাও দিতে পারি এটা হলো নেক্সট আরেকটা দিতে পারি আরেকটা আমি দিচ্ছি গোলাম হাসান আচ্ছা তিনি দেব হচ্ছে শিক্ষক শিক্ষক দিলাম আর তিনি কী করেন না তিনি থাকেন কোথায় দিতে হবে তাই তো কোথায় থাকেন তাহলে তিনি থাকেন আমি কোথায় দিই তারকেশ্বর দিলাম বা তারকেশ্বর দেবো না দ্বারক মুর্শিদাবাদ করলাম ঠিক আছে আচ্ছা গোলাম হাসান শিক্ষক মুর্শিদাবাদ করলাম আচ্ছা এখানে আমি কী দিতে পারি এক কি ভালো কাজ করেছিলেন দিতে এখানে আমি দিতে পারি যে মুসলিম মুসলিম সমাজের শিক্ষার উদ্যোগী হয়েছিলেন ঠিক আছে লিখলাম মুর্শিদাবাদে থাকেন তিনি মুসলিম সমাজে শিক্ষার প্রসারের জন্য উদ্যোগী হয়েছিলেন এইভাবে কিন্তু আমরা কমপ্লিট করলাম তাহলে আমাদের সবগুলো কিন্তু চার্ট হয়ে গেল এটা হয়ে গেল আর কি এই চার্টের সবগুলো পার্ট কিন্তু হয়ে গেল তাহলে নেক্সটটা কি বলেছে দেখো তোমার এলাকায় কি কি বিশেষ সম্পদ তৈরি হয় এ বিষয়ে জানো তাহলে চলো অ্যাক্টিভিটিটা করে নিই তাহলে আমি লিখবো হচ্ছে এটা দু নম্বরেরটা তাই তো তাহলে আমি লিখবো হচ্ছে বিশেষ সম্পদের নাম সম্পদের নাম নেক্সট বলেছে তার বৈশিষ্ট্য ওকে আর কিভাবে তা তৈরি হয় কি না কীভাবে তা তৈরি হয় ক্লিয়ার তাহলে চলো করে নিই তাহলে সবার আগে লিখি হচ্ছে তালপাতার পাখা তাল পাতার পাখা আচ্ছা এটা তার বৈশিষ্ট্য কি না মানে তার বৈশিষ্ট্য আমরা লিখতে পারি যে মানে গ্রামের লোকেরা ব্যবহার করে কারণ যেখানে বিদ্যুৎ পৌঁছয়নি সেখানেও তারা ইউজ করেন এইভাবে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি তো আমরা দিতে পারি যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে এই পাখা ব্যবহৃত হয় এছাড়া গ্রামের মানুষ ব্যবহার করেন ক্লিয়ার বোঝা গেল। আমরা কি লিখলাম যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে এই পাখা ব্যবহৃত হয় এছাড়া গ্রামের মানুষরাও ব্যবহার করেন গ্রামের মানুষরা সাধারণত পাখা থাকে না বাড়িতে তো তারা ইউজ করেন এছাড়া দালানে বসেও তারা ইউজ করে ওকে হলো কিভাবে তা তৈরি হয় কিভাবে তৈরি হয় এটা লিখতে পারি তালপাতা তালপাতা সংগ্রহ সংগ্রহ করে তা কেটে কেটে রোদে শুকিয়ে যত্ন সহকারে সুন্দর করে এই পাখা তৈরি হয় তাহলে তালপাতা সংগ্রহ করে কেটে সুন্দর করে যত্ন সহকারে এই পাখা তৈরি হয় কি লিখলাম তাল পাতা সংগ্রহ করে কেটে রোদে শুকিয়ে যত্ন সহকারে সুন্দর করে এই পাতা তৈরি হয় ওকে এটা লিখে নিলাম নেক্সট নেক্সট আরেকটা দিয়ে দিই আরেকটা দিতে পারি মাটির টালি দিতে পারি মাটির বাসন দিতে পারি মাটির টালিটাই দিই ভালো হবে মাটির টালি ঠিক আছে মাটির টালি দিলাম তাহলে মাটির টালি কি দিতে পারি গ্রামে এটা গ্রামে লিখলাম ঠিক আছে গ্রামে কাঁচা বাড়ি তৈরিতে কাঁচা বাড়ি কাঁচা বাড়ির কাঁচা বাড়ি বাড়ি তৈরিতে দিয়ে দিই কাঁচা বাড়ির ছাদে ব্যবহার করা হয় বাড়ি তৈরিতে দিয়ে দিলাম তৈরিতে কাজে লাগে ওকে গ্রামে কাঁচা বাড়ি তৈরিতে কাজে লাগে আচ্ছা নেক্সট আমি দেব হচ্ছে কিভাবে তা তৈরি হয় এটা তৈরি হয় মাটির থেকেই তৈরি হয় তাহলে মাটি দিয়ে তৈরি হয় এটা সুন্দর করে লিখি এইভাবে যে লিখতে পারি মাটি দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি টালি টালি প্রথমে রোদে শোকানো হয় এবং পরে পুড়িয়ে পরে পুড়িয়ে নিয়ে টালি তৈরি হয় তাহলে প্রথমে মাটি দিয়ে তৈরি টালিকে কি করা হয় রোদে শোকানো হয় কারণ মাটি দিয়ে যে কোনো পাত্র যেভাবে হয় সেভাবেই হবে রোদে শোকানো হয় তারপরে সেটা পুড়িয়ে নিয়ে টালি তৈরি হয় ঠিক আছে এইভাবে উত্তরটা আমরা কমপ্লিট করব তাহলে এইভাবে এটা করে নিলাম নেক্সট আমরা চলে যাব নেক্সট পেজ দেখি কি আছে লাস্ট পেজ এটা আমাদের এই চ্যাপ্টারের এই পেস্টটাও আমাদের পড়ে নিতে হবে কারণ সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু অনেকটা সিলেবাস থাকবে আমাদের কমপ্লিট করতে হবে যাই হোক কেমন করে সমান ভাগ এটা আমরা লিখবো এটা আমরা পড়ে নিয়ে আগে তারপর অ্যাক্টিভিটি যাব বলছে বাড়িতে ফিরে ফুলমনি দেখলো মৃগেন কাকু এসেছেন কাকুদের বাড়ি গ্রামে যাওয়ার পথে দেখা মাঠের কথাটাও ওর মনে পড়ল সেটা সেটা নিয়েই ফুলমনি গল্প শুরু করলো বন্ধুদের সঙ্গে এসব নিয়ে কথা সরি কত কথা হয়েছে তা কাকুকে বললো স্যার কি কী বলেছেন সে কথাও বলল কাকু সব শুনে বললেন শুনলেন তারপর বললেন বনের গাছের পাতা আমাদের অক্সিজেন দেয় বন আর পাহাড় আছে তাই সারা রাজ্যে বৃষ্টি হয় আমরা চাষের জল পাই পাহাড় থেকে জল গড়িয়ে সমতলে যায় তাই আমাদের নদী গরমকালে চাষ হয় তাহলে বন থেকে বনে গাছপালা কি কাজে লাগছে বা বন কি কাজে লাগছে আমাদের কি উপকারে লাগছে বন থেকে আমরা কি পাচ্ছি না বনের যে গাছ আছে তার থেকে আমরা অক্সিজেন পাচ্ছি গাছ আমাদের অক্সিজেন প্রদান করছে সেটা আমরা জানি ওকে নেক্সট কি বলছে বন থেকে এছাড়া কি হচ্ছে বনে আরও পাহাড় আছে তার ফলে কি হচ্ছে তাই সারা রাজ্যে বৃষ্টি হচ্ছে ওকে কারণ বন জঙ্গল থাকার ফলেই কিন্তু বৃষ্টিপাত হবে আমরা চাষের জল পাচ্ছি ওকে মানে গাছপালা আছে বলেই কিন্তু এই যে বৃষ্টি হয় তার ফলে জল আসে এগুলোই কিন্তু বলা হচ্ছে ওকে নেক্সট কি বলছে ফুলমণি বলল বন ছাড়াও এদিকেও আছে কয়লা আরও কত খনিজ পদার্থ কিন্তু ধান ভালো না হলে মুশকিল খাবারের অভাব জলের কষ্ট এই সব কষ্ট না মিটলে অন্য সম্পদ দিয়ে কি হবে ঠিক কথা আর যদি আমাদের যদি মানে খাওয়ার জন্য ভাতই আমরা না পাই যদি ধান চাষি না হয় ভাত কি করে হবে তাই না তো সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক বলেছ বন পাহাড়ের মতো সমতলের সম্পদ সবাইকে ভাগ করে নিতে হবে এক অঞ্চলের উন্নতিতে অন্য অঞ্চল এগিয়ে আসতে হবে তবেই সবাই মিলে উন্নতি করতে পারবো রাইট অর্থাৎ বলছে সবাই মিলে উন্নতি করতে গেলে এক অঞ্চলের ডেভেলপ করার জন্য অন্য অঞ্চলকেও পা মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বা পাশে দাঁড়াতে হবে তবেই গিয়ে সব অঞ্চল যদি একে অপরের পাশে গিয়ে দাঁড়ায় তবে সব অঞ্চল উন্নতি সম্ভব এবার কি বলেছে দেখো এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে কি বলছে দেখি বলছে তোমার এলাকায় কি কি সম্পদ পাওয়া যায় ওই সব সম্পদ কোথায় পাওয়া যায় সরি কোথায় কোথায় যায় ওকে কোথায় কোথায় যায় তোমার এলাকার কি কি পাওয়া যায় না কোথা থেকে এসব তোমরা তোমার অঞ্চলে আসে অর্থাৎ আমার অঞ্চলে কি কি পাওয়া যায় আর কি কি পাওয়া যায় না এটাই আমাকে লিখতে হবে আর কোন অঞ্চল থেকে আসে তাহলে কি কি পাওয়া যায় এখানে আমি ধান করতে পারি কি কি পাওয়া যায়তে এখানে আমি ধান করি ধান পাওয়া যায় ঠিক আছে দেখতে পাচ্ছ তো হুম এখানে ধান পাওয়া যায় করলাম আচ্ছা সব সম্পদ কোথার কোথায় কোথায় যায় এগুলো যায় লিখলাম উত্তর ভারতে উত্তর ভারতে ঠিক আছে আচ্ছা তোমার এলাকায় কি কি পাওয়া যায় না পাওয়া যায় না গম পাওয়া যায় না আচ্ছা কোথার থেকে এসব তোমার অঞ্চলে আসে কোথার থেকে আসে গম আসে হচ্ছে উত্তর প্রদেশ থেকে উত্তর প্রদেশ ঠিক আছে উত্তর প্রদেশ থেকে আসছে ওকে এটা আমি প্রদেশ লিখলাম নেক্সট নেক্সট বলেছে আরও লিখতে হবে না তাহলে নেক্সট আমি লিখতে পারি হচ্ছে মাছ মাছ পাওয়া যায় লিখলাম আচ্ছা সব সম্পদ কোথায় কোথায় যায় মাছ যায় হচ্ছে বিহারে লিখলাম বিহারে যায় লিখলাম আচ্ছা এখান থেকে তোমার এলাকায় আসে এই জায়গাটা আমি লিখছি তুলো তুলো করলাম তুলো কোথার থেকে আসে করবো না তুলো মহারাষ্ট্র থেকে আসে করে দিই ঠিক আছে মহারাষ্ট্র করে দিলাম নেক্সট আমরা দিতে পারি হচ্ছে ধরো আমি দিতে পারি নদীর বালি বালি আচ্ছা নদীর বালি এটা হচ্ছে উত্তরপ্রদেশ করব উত্তর প্রদেশ ঠিক আছে আর এখানে আমি সেই জায়গাটাই করতে পারি যে কাগজ উত্তরপ্রদেশ ঠিক আছে কাগজটা লিখবো হচ্ছে উত্তরপ্রদেশ দেখে নিয়েছ নেক্সট আমরা করতে পারি নেক্সট আমি করতে পারি ধরো নারকেল নারকেল আমি করতে পারি নারকেলটা এটা আমরা উত্তর ভারত করব উত্তর ভারত আর এই জায়গায় আমি করতে পারি হচ্ছে চা চা করতে পারি এটা করব হচ্ছে দার্জিলিং ঠিক আছে দার্জিলিং করলাম নেক্সট দেখতে পাচ্ছ আশা করি হুম নারকেল উত্তর ভারত চা দার্জিলিং নেক্সট নেক্সট আমি দিতে পারি হচ্ছে পান ওকে পান এটা আমি করবো অসম অসম ঠিক আছে আচ্ছা এটার তার বিনিময়ে আমি দিতে পারি ধরো কাঠ ঝাড়খণ্ড তো ছোটো করি হুম কাঠ হচ্ছে ঝাড়খণ্ড করে নিলাম আমরা তাহলে পান হচ্ছে অসম আর কাঠ হচ্ছে ঝাড়খণ্ড করলাম আর নেক্সট আরেকটা দিতে হবে তাহলে আরেকটা আমি করতে পারি মুগ মুগ মুসুর মুগ মুসুর করতে পারি তাহলে মুগ মুসুর এটা আমি করতে পারি তামিলনাড়ু তামিলনাড়ু আর এদিকে আমি করতে পারি আঁখ আঁখ আঁক করতে পারি এটা আঁখটা আমি করতে পারি কর্ণাটক ঠিক আছে হলো মুগ মসুর আর এটা আঁখ করলাম কর্ণাটক তাহলে এইভাবে কিন্তু আমি অ্যাক্টিভিটিটা কমপ্লিট করলাম ওকে তাহলে এই অ্যাক্টিভিটিটা আমাদের তো হয়ে গেল এগুলো পড়াও হয়ে গেল কিছু প্রশ্ন আমরা এখান থেকে করব দেখো কে মানুষকে পড়াশোনার সঙ্গে খেলাধুলা করতে বলেছিলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই চ্যাপ্টারে পড়েছি স্বামী বিবেকানন্দ দেখো আমি শুধু আনসারটুকু লিখলাম লেখার সময় পূর্ণ বাক্যে লিখবে যে স্বামী বিবেকানন্দ মানুষকে পড়াশোনার সঙ্গে খেলাধুলা করতে বলেছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন কে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলেন ওকে এটা আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষ চন্দ্র বসু ঠিক আছে লেখার সময় কিন্তু বসু লিখবে ঠিক আছে তিনি বাঙালি ছিলেন তো বস আমরা ইংলিশে বলে থাকি ওকে নেক্সট নেক্সট প্রশ্ন দেখতে পেলে নেতাজি সুভাষচন্দ্র বোস রাইট নেক্সট বলেছে স্বাধীন ভারতের প্রধান শিক্ষামন্ত্রী স্বাধীন ভারতের প্রধান শিক্ষামন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রধান শিক্ষামন্ত্রী এটা কিন্তু আমরা করলাম যে আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রধান মানে প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন আমাকে বলেছে যে নীলকর কাদের বলা হয় নীলকর কাদের বলা হয় দেখো নীলকর হচ্ছে যে সব ইংরেজ ব্যবসায়ীরা নীল চাষ করাতো তাদেরকে নীলকর বলা হয় নীল চাষি কাদের বলা হয় যে সব গরিব দরিদ্র চাষিরা নীল চাষ করতো তাদের নীল চাষি বলা হয় ওকে আমাকে বলেছে নীলকর কাদের বলা হয় তো যে যেসব ইংরেজ ব্যবসায়ীরা নীল চাষ যেসব ইংরেজ ব্যবসায়ীরা নীল চাষ করাতেন তাদের করাতো লিখলেও হবে তাদের নীলকর বলা হয় ঠিক আছে যেসব ইংরেজ ব্যবসায়ীরা নীল চাষ করাতেন তাদের নীলকর বলা হয় নেক্সট বলেছে আমাদের রাজ্যে কোথায় মুখোশ পরে নাচ গান হয় আমাদের রাজ্যে দেখো মুখোশ পরে নাচ গান হয় হচ্ছে পুরুলিয়ায় লিয়ায় ঠিক আছে পুরুলিয়া লিখলে হবে বা পুরুলিয়ায় লিখে দেবে ওকে উনতেস্ত এক লিখলাম পুরুলিয়ায় ঠিক আছে প্রশ্ন আমাদের রাজ্যে সবচেয়ে সুন্দর মাদুর তৈরি হয় এটা লিখব পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সবং দন্ত ব উনেশ্বর ঠিক আছে পশ্চিম মেদিনীপুর জেলার সব এটা করলাম আমরা ওকে আচ্ছা নেক্সট যদি কেটে যায় তাহলে পরের ভিডিওর সঙ্গে কিন্তু বাকি প্রশ্ন অ্যাড থাকবে ওকে আচ্ছা ভিডিওটা কেন অলরেডি অনেক বড় হয়ে গেছে তো যাই হোক মুখোশ পরে নাচ গান করাকে নাচ গানকে কী নাচ বলা হয় মুখোশ পরে নাচকে কি নাচ বলা হয় ছৌ নাচ বলা হয় এটা ছৌ নাচ নেক্সট পাহাড় থেকে কোথায় যায় পাহাড় থেকে এই প্রশ্নটা একটু মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে পাহাড় থেকে এটা জল হবে পাহাড় থেকে জল কোথায় যায় পাহাড় থেকে জল যায় হচ্ছে সমতলে সমতলে যায় ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে ঘুনি কি কাজে লাগে দেখো ঘুনি হচ্ছে মাছ ধরার কাজে লাগে তাহলে মাছ ধরার কাজে আমি শটে আনসার লিখছি তোমরা পূর্ণ পূর্ণবাক্যে লিখবে ওকে নেক্সট প্রশ্ন অরণ্য সপ্তাহ কী সরি অরণ্য সপ্তাহে কি করা হয় এটা হবে বা অরণ্য সপ্তাহ কীও বলতে পারে তাহলে অরণ্য সপ্তাহে কি করা হয় লিখলে আমরা লিখব নতুন চারা গাছ লাগানো হয় চারা গাছ লাগানো হয় অন্য সপ্তাহে কি করা হয় নতুন চারা গাছ লাগানো হয় ওকে তাহলে এই প্রশ্ন উত্তরগুলো আমরা এখান থেকে করব এ ছাড়াও কিন্তু ভিতরের প্রশ্ন উত্তর ভালো করে করতে হবে যেমন এই জায়গাটা যে আমি পড়িয়ে দিয়েছিলাম এগুলো খুব ভালো করে করবে ওকে এই জায়গাগুলো জ্যাস্টু ছোটো করে দিই হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে করতে হবে ঠিক আছে এগুলো একটু ভালো করে করবে যেমন ক্ষুদিরাম বোস কে ছিলেন বা স্বাধীনতা পাঁচজন সংগ্রামীর নাম লেখো তারা কিভাবে সাহায্য করেছিলেন ছোট দুটো দুটো বাক্যে লেখার জন্য ঠিক আছে এগুলো একটু ভালো করে করতে হবে এছাড়া এই পাতাগুলো ভালো করে পড়বে ওকে আমি তোমাদের লাইভ ক্লাস নিয়ে ধরবো এর থেকে প্রশ্নের উত্তর যাই হোক এই চ্যাপ্টার্সটা ভালো করে রেডি হয়ে নাও তারপরে আমি লাইভ ক্লাস নেবো তারপর কিছু মনীষীর নাম সতীদাহ প্রথা কে বন্ধ করেছিল এটা বিধবা বিবাহ কে চালু করেছিল এটা নারী শিক্ষার জন্য কারা কাজ করেছিল এইটা রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন ওকে বেগম রোকেয়া কি করেছিল বেগম রোকেয়া কিন্তু নারী শিক্ষার জন্য কাজ করেছিলেন ওকে ভগিনী নিবেদিতা কি করেছিলেন তিনি প্লেগ রোগীদের সুস্থ করে তোলার চেষ্টা করেছিলেন এগুলো কিন্তু আমাদের পড়তে হবে আচার্য জগদীশ চন্দ্র বোস কী করেছিলেন এটা খুব ভালো করে এই চ্যাপ্টারটা কিন্তু ক্লিয়ার করতে হবে ওকে আর এগুলো না এই যে স্বাধীনতা দিবস কোন কোন দিবস আমরা পালন করি কবে পালন করি এগুলো ভালো করে পড়বে এরপরে তোমাদের এই চা চ্যাপ্টারটা তো কমপ্লিট ট হয়ে গেল এর উপর আমি লাইভ ক্লাস একটা তোমাদের নিয়ে নেবো আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো খুব ভালো থেকো টাটা